هلو 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 ও কিলে বাবু আমার মকদ্দমার কি খবর ও সে কথা আর কি বলবো সে কথা আমার মুখে যাচ্ছে না বলুন না ওকে না আমি তো বলতে পারছি না বলুন বলুন ওকে সাহেব আমার স্বামী কি হয়েছে আমি কেমন করে বলি আহ তোমার স্বামী ফাঁসির অর্ডার হয়ে আছে কি শুনাইলে নো কি বাবু গো বিবি খাদলে আর কি হবে তুই এখন আপনার স্বামীকে জামিন করাইতে হলে হাইকোর্টে যাইতে হবে আমি সময় নিয়ে এসেছি তাই চলুন তাই চলুন
পানিতে পড়ে হাবুডুবু কাজ করে আগে তুমি বলো তুমি কে কথা তোমাকে পরে বলবো ভাই তুমি কোথা থেকে এলে সেটা আগে বলো ভাই আমি কলকাতা দশ সাহেবের ছেলে তুমি এখানে কেন এসেছিলে দেখো ভাই আজ যদি আমি এখানে না আসতাম তাহলে যে তুমি এই পানির মাঝে হাবুড়ু মুখে মরে যেতে আমি যে তোমাকে প্রাণে বাঁচিয়েছি আচ্ছা তুমি আমার প্রাণ বাঁচাইছো এখন তুমি আমার কাছে কি চাও দেখো ভাই আমার স্বামী খুনের মোকদ্দমা ফাঁসির হুকুম হয়েছে আমি তার জন্য মুক্তি চাই যদি তুমি পারো ভাই আমার স্বামী মুক্তি চেষ্টা করে দাও ঠিক আছে ভাই তাই চলো চলো ভাই هلا هلا
বলো তুমি নদীতে পড়েছিলে এই মেয়েটি তোমাকে বাঁচিয়েছে আমার প্রাণ বাঁচতো না ঠিক আছে চলো এখন আমরা সাহেবের কাছে যাই দেখি তিনি কি বলেন هلو هلو দেখুন সাহেব আপনার ছেলে নদীতে কে হাওয়া খেতে গিয়েছিল হঠাৎ করে সে নদীতে পড়ে যায় এমন সময় এই মেয়েটি তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে হুজুর আমার স্বামীর ফাঁসির হুকুম হয়েছে আমি আপনার কাছে তার প্রাণ মুক্তি চাই হুজুর হুজুর আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন যাও সিআইডি এমএফই সাইড 130 নং মামলা তদন্ত তোমাকে করতে হবে ঠিক আছে স্যার আমি যাচ্ছি ও তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব ঠিক আছে তোমার ঠিক আছে স্যার আপনি তাই করুন তাই চলুন হ্যালো হ্যালো নাঙ্গল বাইতে বাগান চলো যাই মাঠে নাঙ্গল বাইতে জলের মধ্যে ইজবা দিয়া টেলিতে টেলিতে গো বাজান চলো যাই মাঠে নাঙ্গল বাইতে বাগান চলো যাই মাঠে নাঙ্গল বাইতে ও বাগান বাগান গো বাবারে দিনের দু হাজার ধরা কুন্ডা করছে করিয়া হারিয়ে দিয়ে হয় এখন কার উপরে নে ফালাইছে বিনা দোষে বাড়ানে ফাঁসির দিছে রে বাবা ফাঁসি দিছে ফাঁসি দিছে বিচার নাই বাবা দেশের মাঝে কোনো বিচার নাই এটা ও বিচারি দেশ দিনের দু হাজার এটা করছে হ্যাঁ আরে দুলু দুজনে মিলে মারছে মারিয়া হারিয়া এই নির্দোষ তো তুমি আর উড়ে নেই এই বিভয় দেশা পাইছে বাদল দাদাই গাই যে সরটা হন যেত না এই দেশ আল্লাহ বাজার এই বেড়া ফোন আল্লাহ তামুক টামুক বেড়া নিজের চিন্তায় জান বাজে না তামুক তামুক লই আইছো যাও যাও তামুক নাই এই বেড়া মেন বেড়া সিআইডি আমার তো বাজার আমার তো ডরে আত্ম চিত হয়ে আছে তাহলে কি না জানি বাবা লেখ কে নিতে পারে বিটা তারে এবারে মান সিআডি ডরে তো আত্ম চিত হয়ে আছে কেলা গো কেলা তুমি এনে কেলা গেছো এই রাস্তা যাইতেছিলাম তোমার শীত লাগছে তো চাইছিলাম আমি তো তুমি শীত লাগতো না তে গরম লাগবো শীতের দিন গরম লাগবে শীতের দিন তো বড় শীতে যাও যাও হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো মহামান্য আদালত 329 নং মামলায় সহজমিনে তদন্ত করে যা দেখলাম তুতা মিয়া সম্পর্কে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এর চক্রান্ত মূলে রয়েছে রমহানকা ও দুলুমিয়া রমহানকা কুরআনের আঘাতে মানিকের মৃত্যু হয়েছে 329 নং খুনের মামলায় সিআইডির সর্বজমিনে তদন্ত মোতাবেক আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি তুতা মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তাই আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে এবং সেই সাথে এক নং সাক্ষী রহমানকাকে ফাঁসের হুকুম এবং দুই নং সাক্ষী দুলুমিয়াকে 20 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলো আদালত আজকের মতন এইখানে মুলতুবি করা হলো হ্যালো দর্শক ভাইরা আমি যে বেইমানি করেছি আমার মতো বেইমান মনে হয় এলাকার মধ্যে নেই ভাইরা আমার এমন বেইমানি আর করবেন না কেউই নির্দোষের উপরে দোষী সাব্যস্ত করিয়া বেইমানি করিয়া আমার মতো হারামি কেউ করিবেন না এ আমার সকলের কাছে অনুরোধ সকলেই ভালোভাবে আপনারা এই দিন যাপন করিবেন ইতি এই পর্যন্ত আমি বিদায় সুপ্রিয় এলাকাবাসী আপনাদের সকলের